তিনি বলেন মোহানবাল্লাহ আসাল্লাম বলেন যে চারটি আলামত বা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে সে পিওর বা খালেস মুনাফিক হয়ে যাবে আর এই চারটি লক্ষণ বা আলামতের মধ্যে যদি একটিও পাওয়া যায় তো তার মধ্যে একটি মুনাফিকের আলামত পাওয়া যাবে কতক্ষণ পর্যন্ত ততক্ষণ সে আলামতটি ত্যাগ না করে নিজের চরিত্র থেকে এক থেকে এটাকে দূর করে না দেয় এই আলামতগুলো কি এক নম্বর হলো আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা আমানত এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি আরো আমানত পেশ করেছি আসমান জমিন পাহাড় এবং মানুষের প্রতি মানুষ এর আমানত গ্রহণ করেছে সুতরাং আমানত গ্রহণ করা মানুষের স্বভাব আমানতের খেয়ানত না করা আমানত রক্ষা করা মানুষের স্বভাব আল্লাহ তালা সৃষ্টি লগ্ন থেকে ভাবে করেছিল আর এই যে আল্লাহ তালা আমানতের পালনের যোগ্যতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছে যদি খেয়ানত করে তাহলে সে স্বাভাবিক অবস্থা নেই এটা মনাফকের লক্ষণ হয়ে গেল তো এক নম্বর লক্ষণ হল আলাম আমানত রাখলে সে খেয়ানত করে দুই নম্বর হলো কথা বললে মিথ্যা কথা বলে কথা বললে অর্থাৎ কথায় কথা মিথ্যা কথা বলে এবং মন্তব্য যদি থাকে সেটা মনোভাগের লক্ষণ তিন নম্বর হলো যদি কোনো চুক্তি করে সে চুক্তি ভঙ্গ করে চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে সে মুসলিমদের সঙ্গে হোক বা মুসলিমদের সঙ্গে হোক চার নম্বর আলামত হলো যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন আজে বাজে কথাবার্তা বলে একেবারে যা নাকি শরীর বহির্ভূত কথাবার্তা যা পারমিশন এমন কথাবার্তা বলে এই চারটি আলামত এই চালামত চারটি পাওয়া গেলে মহাবিশ্বাসম বলেন যে সে খালেস মুনাফিক হয়ে গেল আল্লাহ নবী রহমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন যে খালেস মুনাফিক হয়ে গেল এরপরে বলে আমাদের কোনো মতন এক কোনায় যদি সে এই আলামতগুলোকে লাহ্লা কথা বললে আল্লাহ রক্ষা করুন যদি সে আলামতগুলোকে অন্তর বিশ্বাস করে এই বিষয়গুলোকে এবং মুখে সে স্বীকার করে এগুলো বলে এবং সে কার্যক্ষেত্র এটা প্রগণত করে বাস্তব কর্মেও তার রয়েছে অন্তরে এগুলো নিয়ে যদি বিশ্বাস স্থাপন করে এই আলামত মুনাফিকের লক্ষণগুলো সে নিজের মধ্যে আছে সে বিশ্বাস করে এগুলো করে তার স্বভাবের মধ্যে আসে এটা আর মুখেও বলে এটা এই কাজগুলো এবং সে প্র্যাকটিক্যাল ফিল্ডও বাস্তবে আমলেও এটা এই আলামতগুলি তার আমলে পাওয়া যায় এমনটি হলে খালেস মুনাফেক কিছু যদি এমনটি না হয় এমনটি যদি না হয় তাহলে সে যেটাকে আমরা বলি অন্তর থেকে মুনাফেক না কিন্তু আলামতগুলো পাওয়া যাচ্ছে কর্মে কর্মের মুনাফেক অন্তর বা আসলে মুনাফেক না যেটা মানবিস্বাসনের যুগে ছিল সুতরাং যদি শুধুমাত্র অন্তর বিশ্বাস না করে মুখেও এটা শুধুমাত্র কর্মক্ষেত্রে পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা আজবর সে মোনাফেকদের মতো ফিরদার্কের আস ফেলা না যাহা নামের স্মরণ না এরকম হবে না এবং তাকে কাফের কাফের ফোত দা এই জন্য আলাম রবি বলেন যে হ্যাঁ মোনাফেকের আলামত পাওয়া যাচ্ছে এই এই আলামতগুলো পাওয়া গেলে সে মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে এটা কোনো সন্দেহ নাই কেন মুনাফেকের আলামত হলো মুনাফেক হলো বাস্তবে যা বলে সে অবাস্তব সে করে না আর কথার সঙ্গে যার বাস্তবের মিল নেই অমিল আছে এটাকে এটাও নেফাকে হয় তো এটা যদি মোনাফেক বলা হয় তাহলে মোনাফেক নেফাক দু না আর অর্থাৎ ছোট নেফাকের বড় নোফাকে বড় বড় মোনাফেক হবে সে এগুলো অন্তর বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং কর্মক্ষেত্র এটাকে কি করে বাস্তবে প্রমাণিত করে আমলের মাধ্যমে আর যদি এমনটি না হয় অন্তর্বিশ্বাস করে না কিন্তু তার কাজের মধ্যে এটা পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে বাস্তবে বা ওই প্রকৃত সে সেনা কিন্তু মোনাফেকের আলামত গুরু তো আমাকে এরা অতি শীঘ্র তাকে ত্যাগ করা উচিত যতক্ষণ তো আমদ ত্যাগ না করবে সে প্রকৃত মোমেনদের দৃষ্টিতে নাম লেখাতে পারবে না এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহম সবাইকে এই আলামতগুলো থেকে দূরে থাকার সমস্ত মোমেনদেরকে এই থেকে দূরে থেকে মোমেনদের খাতায় নিজের নাম লেখানোর তোফিদন আমিনালামাইকুম আহমাহাত